কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ডাক্তার ফজলুল হক গার্লস কলেজের ছাত্রী ও অভিভাবকের কাছ থেকে প্রবেশপত্র জিম্মি করে 1000 থেকে 1200 টাকা আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের। অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা সরেজমিনে দেখতে গেলে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কলেজে অপেক্ষা করলেও অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষ কলেজে সাংবাদিক এসেছে শুনে উপস্থিত হন নাই। শিক্ষার্থীরা জানান, আমাদের পরীক্ষা 2/4/2018 তারিখে, আমাদের আজ 3 দিন যাবত ঘুরাচ্ছে। প্রবেশপত্র নেওয়ার জন্য আজ না কাল করে আজ 3 দিন আমরা ঘুরছি। এ সময় বেশ কিছু অভিভাবক এসে উপস্থিত হয় এবং 10টা থেকে সকাল 11টা পর্যন্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষ কলেজে না আসলে তারা দুঃখ প্রকাশ করেন। বলেন, আমরা উপজেলা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এভাবে প্রবেশপত্রের জন্য যদি বসে থাকি তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। এ সময় ছাত্ররা আরও জানান, আমাদের এই কলেজে আইসিটি সহ আরও 2টা ক্লাস সারা বছর ঠিকমতো হয়নি, আমরা এখন কিভাবে পরীক্ষা দিব। আমাদের কোচিং করার জন্য কলেজ থেকে জোর করা হয় এবং আমরা যারা মেধাবী কোচিং দরকার নাই এবং বাসা অনেক দূরে তাদেরকে জোর করা হয় এবং কোচিং করলেও টাকা দিতে হবে, না করলেও টাকা দিতে হবে। আমরা কোচিং করে নাই তারপরেও আমাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে এবং প্রবেশপত্র নেওয়ার সময় আমাদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ 1000 টাকা থেকে 1200 টাকার দাবি করছে। আমরা টাকা না দেওয়ার কারণে 2 এপ্রিল পরীক্ষা হওয়া সত্ত্বেও আমাদের হয়রানি করা হচ্ছে। পরীক্ষার মাত্র কয়েকদিন বাকি থাকলেও আমাদের পড়াশোনা বাদ দিয়ে কলেজে এসে প্রবেশপত্র নেওয়ার জন্য বসে থাকতে হচ্ছে। এটা কোন ধরনের আইন? এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক জানান, জোরপূর্বক কোচিং করানোর কোনো নিয়ম নাই এবং প্রবেশপত্র নিতে কোনো টাকা লাগে না। আমার স্কেলে বলছেন যে আপনারা বলছেন যে জিনিস বলি, আপনাদের ভদ্রতা এখানে আছে? বাংলা ইংরেজি ক্লাস নিয়মিত হয়নি, আইসিটি ক্লাস ক্লাসই হয়নি, এগুলা মানে হইছে কিন্তু নিয়মিত হয়নি। নাম নাম কমগুলা কি? আপনার নাম? আমার নাম মোস্তফা দালক। আমি আসলে আমাদের সামনে পরীক্ষা, আমাদের মহা অবশ্যই অবশ্যই দাম নাই, অবশ্যই দাম আছে। আমরা কি রোজা দিয়ে এরকমই করব নাকি? কতদিন ঘোরাচ্ছে আপনাদের অ্যাডমিট দেবে বলে? আমরা 7 দিন ঘোরাচ্ছি। 7 দিন কি বলছে? কি কত টাকা? সর্বোচ্চ 1100 টাকা। তাই কেন এটা চাচ্ছে কেন? কোচিং আপনারা মনে করেন করবেন না, তাই তাতে জোর এই যে কোচিং করানোর জন্য ফি নিছে 500 টাকা, আমরা দিয়েছি। তারপরেও যদি মানে কোচিং এর টাকা যদি না নিয়ে যদি তাহলে না হয় আমরা যদি না করতাম তখন বলতো যে কোচিং ফি নেয়নি, তোমরা কেন কোচিং করোনি, তখন টাকা দাও। কিন্তু আমরা কোচিং ফিও দিয়েছি, আবার কোচিং করিনি সের জন্য টাকা দিব কেন? এত টাকা কিসের জন্য দেবো? আর এই যে আজকে দিয়ে আসা 4 দিন হলো কলেজে, 4 দিনে 3 ঘন্টা 3 ঘন্টা কয় ঘন্টা হয় এখন? 6 ঘন্টা মানে আমাদের পরীক্ষা 3 দিন আছে, জাস্ট 4 দিন অ্যাডমিট দেবো বলে ঘোরাচ্ছে আপনাদের? হ্যাঁ মানে সমস্যা নাই, ঠিক আছে, আসছি, কাগজ কমপ্লিট হয়নি, ঠিক আছে, ঘুরে গেছি, সমস্যা নাই। কিন্তু বারবার এই অ্যাডমিটের এই টাকা, এটার জন্য একটা মেন্টাল প্রেসার আমাদের। এখন কয়টা বাজে আজকে? 11:10। প্রিন্সিপাল সাহেব কি আসছেন? না না, আসার কথা কিন্তু আসেন। দেখে
একটু জোরে বলুন। অফিস টাইম কত খুব কয়টা পর্যন্ত তাদের আসা নিয়ে আসছে? সেটা দেন আমরা 10টার আগে আসি। আপনারা আসছেন ঠিক আছে, ওনাদের ওনাদের কাজ থাকবে কয়টা? 10টার আগে না, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল উভয় কিন্তু আসে না। কিন্তু দাদা আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রতিষ্ঠানের নিয়ম কয়টার ভিতর তাকে ঢুকতে হবে? আচ্ছা বাবা শুনো, 10টার মধ্যে ঢুকতে হবে। কুষ্টিয়া দৌলতপুর থেকে আসানুল হকের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।